সে আসার আগে যা যা ঘটবে সব হয়ে যাচ্ছে আরব কিন্তু সবুজ হয়ে গেছে হাতদা আরব আনহারা গোটা আরব সবুজ হয়ে যাবে আমি এইবার আরবের সফরে যেমন দেখেছি আলহামদুলিল্লাহ দশ বছরে তো আল্লাহ অনেকবার নিয়েছে অন্যান্যবার এমন দেখি নাই এইবার যেমন দেখছি ফেতনা ঘরে ঘরে ঢুকবে ঘরে ঘরে ফেতনা ঢুকে গেছে আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে দাজ্জালকে কোন দ্বীপে আটকে রাখা হয়েছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি হাদিসের অনেক শব্দ চয়ন রসুল করিম সল্লাহ আলী যেগুলো আমাদের জন্য পরিষ্কার বলে গেছেন এই শব্দ চয়ন থেকে পরিষ্কার বোঝা যায় তামিমে দাঁড়ি আল্লাহ তাল আনহুর লম্বা হাদিস থেকে বোঝা যায় কোনো একটা দ্বীপের মধ্যে পূর্ব দিকের কোনো একটা দ্বীপে পূর্ব দিকের কোনো একটা দ্বীপে দাদজাল আটকা আছে নৌকা চলতে 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 সেখানে গিয়ে থেমে যায় এরপরে অদ্ভুত আকৃতির কিছু মানুষকে তিনি দেখতে পান যারা দাজ্জালের কাছে তামিমে এ দারি আল্লাহ তালহু সহ কাফেলার লোকদেরকে নিয়ে যান দাজ্জালের হাটটা ঠিক শেকল দিয়ে এইভাবে বাঁধা ছিল শিকল দিয়ে এইভাবে বাধা ছিল দাজ্জালের হাত দাজ্জালের হারটা এইভাবে বাঁধা পাটা ছিল বেটে আকৃতির চুলগুলো ছিল কুকরানো কুকরানো এক চোখ বিশিষ্ট অথবা রাবির বর্ণা অনুযায়ী দুইটা চোখ একটা চোখ হচ্ছে ফুলা ফাপা। দুই রকমের রেওয়ায়তই পাওয়া যায় ডান দিকের চোখটা নষ্ট অথবা বাম দিকের চোখটা নষ্ট দুইটাই রেওয়ায়ত পাওয়া যায় তামিমে দারি রাদি আল্লাহ তার বিস্তারিত হাদিস থেকে প্রতীয়মান হয় কোনো একটা দ্বীপে দাজ্জাল এখনও আটকা আছে বের হবে কখন একেবারে কেয়ামতের সন্নিকটের সময় ইমাম মাহাদি আলী সালাতামের সাত বছর পরে দাজ্জাল আসবে সাত বছর পরে আসার আগে তার একটা গ্রাউন্ড তৈরি করবে এখন এই পৃথিবীতে তার এই গ্রাউন্ড তৈরি করার সময় চলছে কারণ ইমাম মাহাদি আলি সালাম কেয়ামতের বড় আলামত নয় বরং ছোট আলামতের শেষ বড় আলামতের প্রারম্ভিকা হচ্ছে ইমাম মাহাদি আলী তো ইমাম মাহদি আলহ সাল্লা সালাম আসার পরে দাজ্জালের আবির্ভাব হবে সাত বছর পরে চল্লিশ দিন এই পৃথিবীতে অবস্থান করবে চল্লিশ দিনের ভিতরে প্রথম দিনটা হবে কাসানা এক বৎসরের সমান দ্বিতীয় দিনটা হবে ক্যা একটা মাসের সমান তৃতীয় দিনটা হবে একটা সপ্তাহের সমান চতুর্থ দিনগুলো থেকে স্বাভাবিক অবস্থা থাকবে এই চল্লিশ দিন এতটা ভয়াবহ হবে মুসলমানদের জন্যে মুসলমানরা বিভীষিকার মধ্যে পড়ে যাবে কবর থেকে মানুষকে জীবিত করা হবে এবং বলা হবে মান আনা কে আমি অনেকে না বুঝে বলে ফেলবে তুমি তো আমাদের রব মানুষগুলো বিভ্রান্ত হয়ে যাবে দাজ্জালের সে সময়ে একজন যুবককে দাজ্জাল সেই মুহূর্তে জবাই করতে চাবে শুধুমাত্র তাকে স্বীকার না করার কারণে আল্লাহ পাক ওই যুবককে দাজ্জাল যখন মৃত বানিয়ে ফেলবে আল্লাহ আবার জীবিত বানাবেন আবার মৃত বানিয়ে ফেলবে আল্লাহ জীবিত বানাবেন আবার যখন ওই যুবককে মৃত বানানোর চেষ্টা করবে সুরি দিয়ে জবাইয়ের চেষ্টা করবে আল্লাহ তালা গলার ভিতরে একটা তামার আবরণ পরিয়ে দিবে সুবাহান আল্লাহ বেহান চেষ্টা করেও দাজ্জালের বাহিনী তার কোনো ক্ষতি করতে পারবে না সেই দাজ্জাল যার কর্মকাণ্ড হচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করতে যে আসবে তার কর্মকাণ্ড হচ্ছে ইসলামকে ধ্বংস করা ঈসা আল সালাত সালাম আসবেন আমরা যেমন যতটুকু দূর থেকে নিঃশ্বাস নিতে পারি বা একটা খাবারের সুগ্রাণ আসলে যত অনেক দূর থেকে দেখবেন পোলাও কোরমা অথবা আমাদের দেশে মাস ডাল এগুলো যখন রান্না করা হয় দূর থেকে গ্রাণ আসে হাদিসের ভিতরে আসছে সালামের নিঃশ্বাস এতটা ভয়াবহ হবে দাজ্জালের বাহিনী বাহিনী ঈসা আলসালাতামের নিঃশ্বাস যে পর্যন্ত যাবে দাজ্জালের বাহিনী মাটির মধ্যে গলিয়ে যাবে তলিয়ে যাবে সোহান আল্লা আল্লাহ আল্লাহবান তাহলে মৌলিক কথা হচ্ছে এই আল্লাহ রব্বুর আলমিন দাজ্জালকে ধ্বংস করবেন সমূলে মূল উৎপাটন করবেন দাজ্জালের তামসিলি অনেক বিষয় রূপক অনেক বিষয় যেগুলো এখন গ্রাউন্ড তৈরি করছে ইহুদিরা আজকেও তারা যেভাবে গ্রাউন্ড তৈরি করছে এটাতে প্রতীয়মান হয়ে গিয়েছে এখন তাদের সমস্ত মিশন তারা তৎপরতার সঙ্গে বাস্তবায়নের চেষ্টা করছে আমি আপনি যদি সজাগ না হই আমাদের উপরে বড় বড় ধরনের বিপদ আসতেছে আসবে এই বিপদ থেকে বাঁচার জন্যে অন্তত তার এই গ্রাউন্ডটা চেনা দরকার আজকের কম দ্বীপে এটার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে আসার আগে যা যা ঘটবে সব হয়ে যাচ্ছে আরব কিন্তু সবুজ হয়ে গেছে হাত্তা তাউদুল আরব মুরু আনহার গোটা আরব সবুজ হয়ে যাবে আমি এইবার আরবের সফরে যেমন দেখেছি আলহামদুলিল্লাহ দশ বছরে তো আল্লাহ অনেকবার নিয়েছে অন্যান্যবার এমন দেখি নাই এইবার যেমন দেখিস ফেতনা ঘরে ঘরে ডুববে ঘরে ঘরে ফেতনা ঢুকে গেস মাদ আল্লাহ আল্লাহর কাছে আমরা পানা চাই দাজ্জাল আসার আগে ভয়াবহ ফেতনা ইমান রাখা এমন হবে হাতের ভিতরে একটা জ্বলন্ত অথবা আগুন রাখা যেমন কঠিন এরকম কঠিন হয়ে যাবে এই সময়ের মানুষের দাম আল্লাহর কাছে এত বেশি হবে নবীজি বলছেন হমসুন পঞ্চাশ জনের সমান দাম আল্লাহ দিবেন কেরাম প্রশ্ন করলেন হমসুনা মিন হোম নবী তাদের পঞ্চাশ জন আল্লাহ রসুল বলেন না তাদের পঞ্চাশ জন না হমসুন মিন কম তোমাদের পঞ্চাশ জনের মর্যাদা আল্লাহ রব্বুর আলমিন শেষ জামানায় এই ফেতনার সময়ে যারা ফেতনা থেকে বেঁচে নিজের ইমান ঠিক রাখবে তাদের দাম আল্লাহর কাছে এত বেড়ে যাবে সুবাহ আল্লাহ শুধু তাই নয় দাজ্জালের ব্যাপারে সমস্ত নবীরা সতর্ক করছেন সমস্ত নবীরা লাখের উপরে যত নবী আম্বি সালাম আসছেন সবাই সতর্ক করছেন কিন্তু একটি কথা কোনো নবী বলেন নাই শুধু নবী করিম ওয়াসাল্লাম সারা নবীজি বলছেন দাজ্জাল হবে আওয়ার ইন্না রাব্বি লাইসা বিআ'ওয়ার দাজ্জাল হবে কানা আমার আল্লাহ তিনি কানা নন তিনি অন্ধ নন এই কথা অন্য কোন নবী বলেন না শুধু আমাদের নবীজি সাল্লাহ আলাইহি বলছেন তো নবী কারীম সাল্লাল্লাহু এই কথা যদি সামনে রাখেন দাজ্জাল হবে এক চোখা কানা অন্ধ যার একটা চোখ ফাঁপা ফুলা থাকবে নষ্ট থাকবে এই রকম ফিতনা চারদিকে ছড়িয়ে দিবে দাজ্জাল এই ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক সকলে পড়ে আমিন